হ্যালো, হ্যালো, জি দর্শক বলুন। আমার কথা বলছেন? জি বলুন। আমার হাতে মানে আজকে 3 বছর আগে আমি একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম। জি, তো এখন ওইটা বছর খানে ভালো ছিলাম, এখন আবার আমার হাতটা খুব ব্যথা করতেছে শোল্ডারের ভিতরে। এখন জি দর্শক, আপনি আপনি একটু আমাদের বলবেন, আপনার হাতে কি সমস্যা হয়েছিল? ভেঙে গিয়েছিল বা অন্য কি সমস্যা হয়েছিল? মানে গাড়ি অ্যাক্সিডেন্ট একটু হয়েছিল, ব্যথা হয়েছিল মানে ঝাঁকুনিতে। জি, তারপর আমি ডাক্তার দেখাইছি, তখন ডাক্তার দেখে বলছে যে কোনো হয় নাই, ফ্র্যাকচার হয়ে কিছু নাই। আচ্ছা, হ্যাঁ, তারপরে আমি আমাকে ওই ব্যথার ওষুধ দিল, ওষুধ খাওয়ার পর মোটামুটি সুস্থ হয়ে গেলাম। কিন্তু এখন মাঝে মধ্যে এই ব্যথাটি বাড়ছে, এখন আবার আমার ওই ব্যথা শুরু হয়েছে। আপনাকে ধন্যবাদ দর্শক। আপনি কিছু জিজ্ঞেস করবেন? আপনার কি এখন হাত দিয়ে চুল আশ্রাইতে বা জামা গায়ে দিতে, পিঠ চুলকাইতে কষ্ট হয়? আচ্ছা জি, ধন্যবাদ আপনাকে। জি দর্শক, আপনাকে ধন্যবাদ। যদিও আজকে আমরা ব্যথার সমস্যা নিয়ে কথা বলছি না, তাও আমাদের দর্শক যেহেতু ফোন করেছেন, আপনি কিছু বলবেন? অবশ্যই, আসলে ওনার যে কমপ্লেইন্ট, এটা বোঝা যাচ্ছে ফ্রোজেন শোল্ডার, এটা খুব কমন একটা কমপ্লিকেশন পোস্ট অপারেটিভ বা পোস্ট ট্রমাটিক। সেন্টারাইজড করে তাকে আবার পুনর্বাসন ট্রিটমেন্টগুলো দিতে হবে। সেই ক্ষেত্রে দেখা যায় একটা হাত হয়তো ভালো, আর একটা পা হয়তো ভালো, বা আর একটা খারাপ, দুই পাশ, অ্যাকর্ডিং টু রোগীর অবস্থা অনুযায়ী। সেই ক্ষেত্রে এক এক মাসেল হতে স্প্যাস্টিক হয়ে গেলো, আর একটা মাসেল ফ্ল্যাসিড হয়ে গেলো। তো ওইভাবে আপনাকে এক্সারসাইজগুলো সেট করতে হবে, এবং সেই ক্ষেত্রে যেন ফ্যাটিক না হয়ে যায়। এক্সারসাইজের ডোজ আছে, ওভার এক্সারসাইজ দিলে আবার রুগী খারাপ হয়ে যেতে পারে, আবার আপনি অতিরিক্ত স্ট্রেসিং দিলেও কিন্তু রুগীর স্প্যাস্টিসিটি ডেভেলপ করতে পারে। ওনার যে সমস্যাটা হয়েছে, উনি আঘাত পেয়েছিল, তারপরে ওই সময় হয়তো আঘাতের পরে আমরা কিছুদিন ডক্টর সাহেবেরা কিছু ব্যথার ওষুধ দিয়ে থাকে, সেটাই ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট তার সঠিক ছিল, তখন সে ভালো হয়ে গিয়েছে, কিন্তু পোস্ট এই যে আঘাতের কারণে এখন দীর্ঘমেয়াদী, এখন দেখা যায় যে তার জোড়াতে বিভিন্ন কারণে, আমরা বলি পেরি আর্থ্রাইটিস বা পেরি ক্যাপসুলাইটিস, যেটা ডাক্তারি ভাষায় কয়েকটা নাম আছে, আমরা ফ্রোজেন শোল্ডার বলে থাকি, এটা এখন আবার ডেভেলপ করেছে। তো দর্শক, আপনার এই রোগের এখন একমাত্র ট্রিটমেন্টই হচ্ছে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট। আপনি যদি সঠিকভাবে ফিজিওথেরাপি চিকিৎসা নিতে পারেন, আশা করি সেরে যাবে।